বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম অভিনেতা কমল মিত্র। 4 দশক ধরে বাংলা সিনেমা জগতে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। পর্দায় যেমন রাগী রাসভারী চরিত্রে অভিনয় করতেন, বাস্তবেও তেমনই রাসভারী ছিলেন। তবে হৃদয় ছিল কোমল। সকলকে হারিয়ে শেষ বয়সে অসহায়ভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়েছিল এই মহান অভিনেতাকে। নিজের শ্রাদ্ধ শান্তিও জীবিত থাকাকালীনই করে গিয়েছিলেন। কিন্তু কেন এই সব জানাবো কমল মিত্রের সেই সব অজানা কথাই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1912 সালের 9ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্ম হয় কমল মিত্রের। বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। পিতামহ ছিলেন নামকরা চিকিৎসক। কমল মিত্রের পড়াশোনা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল ও কলেজেই। ছাত্রাবস্থাতেই বর্ধমানের বিভিন্ন জায়গায় নাটক দলের সঙ্গে যাত্রা, থিয়েটার প্রভৃতি করতে অভ্যস্ত ছিলেন। তবে কলেজ পাস করার পরই চোখের অসুখে বাবা অন্ধ হয়ে পড়লে কমল মিত্রকে নাটক যাত্রা ছেড়ে চাকরির সন্ধানে বেরোতে হয়। গোপনে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে যোগ দেওয়ায় বাড়িতে বেঁধেছিল অশান্তি। বাবার বড় ভাই সেনাবাহিনীতে যোগ দিয়ে অল্প বয়সেই মারা গিয়েছিলেন। তাই ছেলেও মিলিটারিতে যোগ দিয়ে মারা যেতে পারেন এমনটাই আশঙ্কা করেছিলেন তাঁর বাবা। তাই সেনাবাহিনী থেকে সরে আসতে হয় তাঁকে। পরে সরকারি কালেক্টরের চাকরি পেয়েছিলেন। চাকরি স্থায়ী না হওয়ায় তাও ছেড়ে দেন। ইতিমধ্যে শৌখিন নাট্যদলে কমল মিত্রের জনপ্রিয়তা বাড়তে লাগলো। বিভিন্ন জায়গা থেকে নাটকের জন্য ডাক আসতে লাগলো তাঁর। অভিনয় জগতে প্রবেশ করলেন। 20-এর দশকে ছাত্রাবস্থাতেই অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য কলকাতায় আসা যাওয়া শুরু করলেন। তাঁর ভগ্নীপতির বন্ধু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ভালো ঘরের ছেলেমেয়েরা এই জগতে আসে না, এখানে সম্মান নেই। হাল ছাড়েননি কমল মিত্র, ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। সর্বপ্রথম গুণময় বন্দ্যোপাধ্যায়ের নীলাঙ্গুড়ীয় ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। নায়কের বন্ধুর চরিত্র, একটি মাত্র সংলাপ, আর এর জন্য কোনো পারিশ্রমিকও তিনি পাননি। প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন দেবকী বসুর শ্রী রামানুজ ছবিতে অভিনয় করে। 1943 থেকে 1947 সাল পর্যন্ত কমল মিত্র একাধারে যেমন নীলাঙ্গুড়ীয়, বনফুল, সংগ্রাম, পূর্বরং, অভিযাত্রী প্রভৃতি ছবিতে কাজ করেছেন, তেমনি ওই সময় টিপু সুলতান, কেদার রায়, গৌরিক পতাকা, সীতারাম নাটকে অভিনয় করে একজন প্রতিষ্ঠিত অভিনেতার স্তরে পৌঁছে গিয়েছিলেন। 1947 সালে আকস্মিকভাবেই বর্ধমান জেলার অন্তর্গত মেমারির জমিদার মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়ের তৃতীয় কন্যা অর্চনাকে বিবাহ করেন। নিজের বাবা মা, স্ত্রী অর্চনা ও দুই মেয়ে, এক পুত্রসহ জমিয়ে সংসার পাতেন ভবানীপুর রায় স্ট্রিটের একটা বাড়িতে। যেমন রাসভারী ছিলেন, তেমনই ছিলেন একরোখা মানুষ। দীর্ঘ অভিনয় জীবন কাটিয়ে 1981 সালে তরুণ মজুমদারের খেলার পুতুল ও অগ্রদূত গোষ্ঠীর সূর্য সাক্ষী ছবিতে শেষবারের মতো অভিনয় করে চিরকালের জন্য অবসর নেন। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে কংস, বিদ্যাসাগর, দেয়ানেয়া, আনন্দমঠ, জিঘাংসা, ভানু পেল লঠারি, শেষ অঙ্ক প্রভৃতি অন্যতম। শেষ বয়সে কমল মিত্র ক্রমশ একা হয়ে পড়েছিলেন। সহশিল্পীদের চলে যাওয়া তাঁর মনকে ব্যথিত করত। তিনি বলতেন, সহশিল্পীরা সবাই চলে গেল, এমনকি যারা বয়সে ছোট তারাও রইল না। ছবি, পাহাড়ি, বিকাশের সঙ্গে বহু বছর কাজ করেছি, তারাও আর সেটে অভিনয় করতে আসবে না। এসব যখন ভাবি তখন নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। এমনকি উত্তম, ভানু, জহরও চলে গেল। এসব বলতে বলতেই শেষ বয়সে কাঁদতেন কমল মিত্র। বুঝেছিলেন এবার তাঁরও সময় হয়ে এসেছে। নিজের আসন্ন মৃত্যু তিনি উপলব্ধি করতে পারতেন। তাই নিজের শ্রাদ্ধ শান্তির সকল বন্দোবস্ত তিনি জীবনকালেই করে গিয়েছিলেন। এমনকি ছেলেমেয়েদের কড়া নির্দেশ দিয়েছিলেন তাঁকে হাসপাতালে না নিয়ে যাওয়ার। 2 আগস্ট 1993 সালে 83 বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা কমল মিত্র। এই ভিডিও দ্বারা ওনাকে শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
সাথে কমেন্ট করে জানাবেন যদি আরও কারো সম্বন্ধে জানতে চান। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।